ঠিক আছে, বসো সবাই। আজ তো তোমাদের এটা প্রথম ক্লাস নাকি? তো আজ আমি তোমাদের কিছু পড়াতে শুরু করছি না, তোমাদের তোমাদের সাথে আমি আজ একটু পরিচয় করে নেব, ঠিক আছে? তো তোমরা একে একে ফার্স্ট বেঞ্চ থেকে শুরু করে নিজেদের নাম বলবে। না, শুরু করো, তুমি বলো প্রথমে। তুমি? হ্যাঁ স্যার, আমার নাম সুদ্দীপ। তো সারনেমটা বলো, টাইটেলটা কে বলবে? টাইটেল কি সিনা নাকি? কাউকে জানতে দেবে না, কাউকে দেখতে দেবে না নাকি? হ্যাঁ, কেমনে স্যার, সিনা কেমনে? আরে কেন, মানে জন সিনা বলে না, ইউ ক্যান সি মি। এখন তো আবার শুনছি ও কম আসছে, আমার বেটা দেখে তাই জানি, কম আসছে, আবার এলেও তাড়াতাড়ি হেরে চলে যাচ্ছে হলিউড করতে। স্যার ও তো ওরকম বললে না, ও তো ইউ ক্যান সি মি বললে না, ও তো এইরকম বলে যে আই এম এ ডক্টর, আই উইল ডু ইউর চেক আপ টুডে, তারপরে কাজ শুরু করে। আবার জন সিনা না, ওটা জনি সিনস। জন সিনা জনি সিনস এর পার্থক্যটা আগে বোঝ, তারপর 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 কথা বল। তুমি কি ডাক্তার? হ্যাঁ না স্যার, ডাক্তার কেন, উনি উনি সবকিছুই পারেন স্যার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, দর্জি, ক্যারাটে মাস্টার, টিচার, সবই পারেন। তাছাড়া আপনার আপনার বাড়ির পাম্পটাও যদি খারাপ হয়ে যায় সেটা উনি সারিয়ে দিতে পারেন, সবই পারেন উনি। আর উনি মেনলি যে যেটার জন্য ওনার এত নাম ডাক, সেটা হচ্ছে ওনার কাছে একটা সাপ আছে, ওই সাপটা নিয়ে উনি মাঝে মাঝে সাপ খেলা দেখান, আর ওটাতেই ওনার রোজগার। আচ্ছা, উনি তো বেশ হাম্বল মানুষ বলতে হয়, এত কিছু ট্যালেন্ট থাকা সত্ত্বেও, এত কিছু এত কিছু দিকে কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও উনি সাপ খেলা দেখিয়ে রোজগার করছেন, দ্যাট ইজ ভেরি গুড। আর আমি জানতাম না যে আমাদের সাপ খেলা ওয়েস্টার্ন কান্ট্রিতেও দেখানো হয়। দেখে ভালো লাগলো, মানে শুনে ভালো লাগলো যে আমাদের ইন্ডিয়ান কালচার এতটা ওয়াইড স্প্রেড। না না স্যার, এইটা না না, এই সাপ খেলাটা ওখানেই প্রথম দেখানো হয়েছিল, পরে এখানকার সাপুরেরা ওইটা দেখি আরো ভালোভাবে শিখেছে, না হলে এখানকার সাপুরেরা অত ভালোভাবে পারতো না। ও বাহ, যাই হোক, এইভাবেই তাহলে সবাইকেই বলছি, এইভাবেই একজন নিজের একজন আইডলকে ফলো করো যেমন এ করছে। তোমার নামটা কি যেন? আমার নাম অঙ্কিত, অঙ্কিত কর্মকার। আচ্ছা অঙ্কিত, যাই হোক, আমি আশা করব যে তুমি তোমার আইডলকে ফলো করে একদিন দ্বিতীয় জনি সিনস হবে, দেশের নাম উজ্জ্বল করবে। আশা করব ওনার কাছে যদি আজ অজগর থাকে, তোমার কাছে একদিন অ্যানাকন্ডা আসবে। তো বেস্ট অফ লাক, কিপ ওয়ার্কিং হার্ড। ও হ্যাঁ সুদীপ, তোমার সারনেমটা কি? হ্যাঁ স্যার, মায়াতি। আর নাকে হাত দিচ্ছে কেন ওভাবে? আচ্ছা নোংরা ছেলে তো। বস, নেক্সট ওয়ান স্যার, সোনক কুমার। তো প্যান্টে ধুলো হলো কিভাবে এত? হ্যাঁ স্যার, সেটা ডিজাইন স্যার। ডিজাইন স্টাইল? বাবা, আমি ভাবলাম ফেসবুকে ওই নেহা ধুপিয়া দীপক কালাল নিয়ে হাগতে হাগতে বোধ হয় প্যান্টে ভেঙে ফেলেছ। যাই হোক, জোকস অ্যাপার্ট, আমার ছেলেও বলে ডিজাইন, অমুক তুসুক। এবারে পুজোর প্যান্টটা তো আমি ছেলের ডিজাইনটা ভেবেই করাচ্ছি, ছেলেই আমার প্যান্টের ডিজাইন করছে। পরে আসবো যখন দেখবে একবার। স্যার কিরকম ডিজাইন? ডান পায়ের জাঙে লেখা থাকবে সি আর বাঁ পায়ের জাঙে লেখা থাকবে এল। স্যার এটার কি মানে আছে কোনো? মানে মানেটা আমি ঠিক বুঝতে পারলাম না, তবে ছেলে বললো এটার মানে নাকি কুল। তবে আমি একটা জিনিস বুঝতে পারলাম না, সি আর এল তো মাঝের ও দুটো কোথা থেকে এলো, কোথায় গেল বুঝতে পারলাম না, তবে কুল ছেলে যখন বলছে। এইরকম যদি ডিজাইন আছে, আমিও আপনাকে একটা ডিজাইন বলছি, ওইটা আরো ভালো হবে, দু পাই বি লিখবে না জামাই লিখবে আই হ্যাভ, দেখবেন দেখতে ভালো লাগবে। আই হ্যাভ, যাই হোক, সে যাকে বাদ দে, পুজোর জিনিস পুজোর ব্যাপার, পুজোর সময় দেখা যাবে। দাদা হাসির কি হলো রে এত? হ্যাঁ বাদ দে, পরের জন বল, তুই বল। মাই নেম ইজ কৃতিকা ঘোষ এন্ড আই এম ফ্রম ক্যামেল কনভিনিয়েন্ট হাই স্কুল।
সে ঠিক আছে, কিন্তু স্কুলের নাম তো বলতে বলিনি, কেউই তো বলেনি, তুই শুধু বললি। সে ঠিক আছে, বলেছিস তো বলেছিস, কিন্তু এরকম নাম কেন? মানে ক্যামেল বলতে হোয়াট ডাজ ইট মিন, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সিগনিফাই অ্যাকচুয়ালি, আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড। আপনি এটা জানেন না, ক্যামেল মানে হলো উট, আর উটের দেখেছেন তো পিঠটা কুঁজো অথচ ঘাড়টা সোজা, তো সেরকমই আমরা এটাই মানি যে ঘাড় এতটা সোজা রাখো যেন পিঠ কুঁজো হলেও কেউ বুঝতে না পারে, মানে পারো বা না পারো কখনো মুখে হেরো না, অ্যাটিটিউড অলওয়েজ এমন রাখো যেন লোকে ভাবে যে তুমি অলরেডি সবকিছু জানো, জাস্ট একটা ডিগ্রির জন্য কলেজে পড়তে এসেছো, কারণ ইওর অ্যাটিটিউড ডিফাইন্স ইউ, নট ইওর ক্রেডিবিলিটি। ওয়াও, ইমপ্রেসিভ। যাই হোক, মানে আমি জানতাম না, সরি। তো কনভিনিয়েন্ট কেন, কনভিনিয়েন্ট বলতে? আপনি এটা জানেন না, কারণ আমাদের স্কুলে দুটো ফেসিলিটি আছে যেটা অন্য কোনো স্কুলে নেই। ফার্স্টলি, ইফ ইউ পাস আউট ফ্রম দিস স্কুল, ইউ আর অলরেডি আ সেলফ ডিক্লেয়ার্ড আইএএস অফিসার, মানে আমি সবই জানি আর আমি যা বলি যা করি সবই ঠিক, বাকি সবাই গাওয়ার। আর সেকেন্ডলি ব্যাপারটা হচ্ছে, আমাদের স্কুলে একটা মাছ ধরার পুকুর আছে যেটাকে আমরা ফিশ লেক বলি। আসলে স্কুলের ফিস ভরতে গিয়ে আমাদের তো খাবার টাকা থাকে না, তাই মাছটা আমাদের স্কুলে ফ্রি অফ কস্ট দেওয়া হয়। These are the two conveniences that we are given, what the other school students are never given. বাহ, না না এটাও জানতাম না। তো যাই হোক, তো ওটাকে তোমরা ফিশ পন্ড না বলে ফিশ লেক কেন বলো? That sounds so cheap, so poor. Le bolle ek civilized lage sunte. Oh, ba. To tumi mukta rokom baki rakho keno sob somoy? Tomar ki mane sirai tan dhoreche naki mukta rokom baka pora? Na na sir, apni eta janen na. I'm Kritika Ghosh and as I'm already an IAS officer, তো স্বাভাবিকভাবে আমি আপনাদের সমস্ত ফ্যাকাল্টি থেকে বেশি জানি, তো সেই জন্যই এই কলেজটাই আমার মতে একটা হাই প্রোফাইল পার্সোনালিটি ডিজার্ভ করে না। এটা সিগনিফাই করে যে ইউ পিপল ডোন্ট ডিজার্ভ মি, আপনাদের বাবাদের ভাগ্য ভালো যে কৃতিকা ঘোষ এখানে পড়তে এসেছে। সে ঠিক আছে, কিন্তু তুমি তো প্রথম স্টুডেন্ট না যে ওই স্কুল থেকে প্রথম আমাদের কলেজে এলে, তোমার আগেও তো বেশ কয়েকজন স্টুডেন্ট আগের ব্যাচেও এসেছে ক্যামেল কনভিনিয়েন্ট হাই স্কুল থেকে, এই ব্যাচেও অনেকে আছে ক্যামেল কনভিনিয়েন্ট হাই স্কুল থেকে, কিন্তু তাদের কাছে তো এরকম কিছু শুনিনি। আরে আপনি এটা জানেন না? জানি জানি জানি, আসলে জানো তো সবাই সমান হয় না, তুমি যে স্কুলেই পড়তে এরকমই তৈরি হতে, এই এতক্ষণ ধরে তুমি যেগুলো বললে না সেগুলো কিন্তু কোনো স্কুলেই শেখানো হয় না, জানো তো। আচ্ছা তোমরা জানো তোমাদের তোমাদের মতো কিছু স্টুডেন্টদের জন্য তোমাদের নিজেদের স্কুলের কতটা বদনাম হয়? সবাই আঙুল তুলে বলে যে ওই পার্টিকুলার স্কুলটা থেকে যারাই পড়ে বেরোয় তারাই অ্যারোগেন্ট তৈরি হয়। যাই হোক, শুধরে যাও শুধরে যাও, এখনো সময় আছে, শুধরে যাও, না হলে জানো তো পরবর্তীকালে যেখানেই যাবে সেখানে কিন্তু লোকে তোমার খিল্লি করবে, আর তখন কি হবে জানো তো, তখন তোমার ভেতরে ভেতরে খুব জ্বলন হবে, আমাকে এরকম বললো, কিন্তু এত জ্বলন হওয়া সত্ত্বেও কিচ্ছু করতে পারবে না, বাধ্য হয়ে বলতে হবে যে যে যা বলছে বলুক, আই ডোন্ট কেয়ার, বুঝেছ? যাই হোক, বসো বসো। আচ্ছা নেক্সট ওয়ান তুমি বলো, স্ট্যান্ড আপ।